কি কাকা, ভালো তো, ভালো তো। আচ্ছা কি বেড়া তো নাকি কি বেড়ে? মানে সিরিয়াসলি সিরিয়াসলি 600টা কোশ্চেন, 600+। নাই কোথায় যাব, কোথায়? 600টা কোশ্চেন, 600টা কোশ্চেন এসছে টোটাল। 600টা কোশ্চেনের মধ্যে 200টা কোশ্চেন, হ্যাঁ 200টা কোশ্চেন, প্রায় 200টার কাছাকাছি কোশ্চেন। একটাই কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাবাউট ইওর গার্লফ্রেন্ড, মানে তীর্থঙ্কর প্লাস আমার। মানে সিরিয়াসলি এটা কোনো মানে হলো? এ পচা, ক্যামেরা ঠিকঠাক করে ধর। তো কি বেড়ে শুরু করবো? সো হে গাইজ, দিস ইজ শাহক ফ্রম বাইরের জিনিস। সো হে গাইজ, দিস ইজ শাহক। আবার ইন্ট্রোটা হলো না, ঠিকঠাক করে হচ্ছে না ইন্ট্রো। সো একবার ইন্ট্রোটা স্টার্ট করা যাক। পচা মিউজিক। সো হে গাইজ, দিস ইজ শাহক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য হ্যাশট্যাগ খাই খাই ইট ফুড স্টে গুড। তো ইটস এ সরি সরি সরি, হ্যাঁ ওই রুমটাতে প্রচণ্ড গরম লাগছিল, তো ওখানে থাকা যাচ্ছিল না, ঘরটা এসি আছে, এখানটা এসে বসি। ওকে কোশ্চেন স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোশ্চেন করেছে কৌস্তুভ মন্ডল, দাদা চ্যানেলটা কার, কে প্রথম এই আইডিয়াটা বার করেছিল, তোমরা কোথায় থাকো, তীর্থদা কলকাতাতেই থাকে, তোমরা এক জায়গায় জব করো, কোন কোম্পানি? লাভ ফ্রম নদিয়া, লাভ লাভ লাভ। বস চ্যানেলটা আমাদের সবার, হ্যাঁ চ্যানেলটা তোমাদের, চ্যানেলটা আমাদের সবার, চ্যানেল এটা চ্যানেল সবার, সবাই যেমন বলে তেমন ব্লগস করি, কেউ যদি কোনো কিছু সাজেশন দেয় সেটাও নিই, তো চ্যানেলটা সবার। কে প্রথম এই আইডিয়াটা বের করেছিল এই কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি, অনেকেই অ্যান্সার পেয়ে যাবে। চ্যানেলটা হওয়ার পেছনে কারণ কি বা কি কারণ সেসব সম্বন্ধে একটু বলে দিই ফার্স্টে। চ্যানেলটার এই নাম খাই খাই, এই নামটা আমি রেখেছিলাম 2018 সালে দুর্গাপুজোর টাইমে। তো চ্যানেলটা খোলার কারণ 2017 সালে শুরুতে শুরুতে, হ্যাঁ মানে ওই এপ্রিল মে এরকম টাইমটাতে আমার ব্রেকআপ হয়, ঠিক আছে? তো আমার বেসিক্যালি আমার ব্রেকআপ হয়, তো আমি মানে একটু মানে ওই যে বলেন স্যাড নিম্পা, এ পচা ব্রেকআপ নিয়ে কথা হচ্ছিল, স্যাড সং, হ্যাঁ স্যাড সং স্টার্ট। তো নর্মালি আমি ব্রেকআপের পর যেমন লোকজন সবাই ডিপ্রেশনে চলে যায়, আমি তো নর্মালি ডিপ্রেশনে চলে গেছিলাম কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য ভালোই টাইমের জন্য ডিপ্রেশনে চলে গেছিলাম। অফিসে যেতাম, অফিস থেকে আসতাম, নর্মালি খাওয়া দাওয়া করতাম, ঘুমিয়ে যেতাম, কোনো কাজ ছিল না। আমি নর্মালি ওয়েব সিরিজ দেখতাম, মুভি দেখতাম, এসব করতাম, আর কোনো টাইমটা কাটছিল না। তো এরকম করতে হতে বেশ কিছুদিন চলছিল, কিন্তু মানুষের একটা মানে ব্যাপার আছে না যে ভালো একটা জিনিসের মধ্যে বেশি দিন থাকতে কিন্তু বেশি দিন কারোর ভালো লাগে না। এরকম যখন একটা পজ টাইম চলছিল, তো সেই সময় হঠাৎ করে মানে আমি খাওয়া দাওয়া রান্না বান্না করতাম প্রথম থেকে, মানে ক্লাস 10 ফেন এরকম টাইম থেকে আমি খাওয়া দাওয়া রান্না বান্না করতাম। 2015 থেকে আমি ইউটিউব ফলো করি, যখন আমি কলেজে পড়তাম তখন থেকে ইউটিউব ফলো করছি। তো আমি যখন ভাবলাম যে আমি রান্না বান্না করতে পারি, তো একটা খাওয়ার চ্যানেল করলে কেমন হয়, ফার্স্টে ভেবেছিলাম যে আমি খাওয়া রান্না বান্না করার জন্য রান্না বান্না যেটা করবো বাড়িতে তারই ভিডিওস আপলোড করবো। বাট মনে হলো না, মানে রান্না বান্নার ভিডিওস আপলোড আমার দ্বারা হবে না, এরকম করে ক্যামেরা ধরে বসে থাকা লাগবে না, তো ব্লগিং স্টার্ট করলাম। তো চ্যানেল খোলার রিজন বুঝতে পেরে গেছো, মানে লোকজন ব্রেকআপের পরে লোকজন ভালো ভালো চাকরি বাকরি পায়, আমি চ্যানেল খুলেছি, ঠিক আছে সেটা ঠিক আছে। তীর্থঙ্কর সাথে আলাপ কি করে? তো বেসিক্যালি আমার সাথে অনির্বাণ ছিল, সঞ্জীব ছিল, এরাই ভিডিও করতে যেত। অনির্বাণ আর সঞ্জীব এদের দুজনেই, ওরা তখন চাকরি বাকরি এক্সাম দিচ্ছে, তো ওদের পড়াশোনায় একটু প্রবলেম হতো, কারণ আমি যদি ওদেরকে ব্লগস করতে ডাকি উইকেন্ডে তখন একটু প্রবলেম হয়। তো আমি একদিন স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে প্লাস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে কেউ আমার সাথে ব্লগ করতে যেতে চাও। অ্যাকচুয়ালি আমি আর তীর্থঙ্কর কলেজে পড়তাম, একই কলেজে পড়তাম, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট সিএমকে, তো আমরা দুজনে ইঞ্জিনিয়ারিং পড়তাম। তো আমি যখন থার্ড ইয়ার, তীর্থঙ্কর তখন ফার্স্ট ইয়ার, তো তখন থেকে আমার তীর্থঙ্কর নাম্বার আমার ফোনের মধ্যে ছিল। তো তীর্থঙ্কর আমার স্ট্যাটাসটা সিন করেছে, 27 রিপ্লাই করেছে, সাহেব দা আমি যাবো। তখন ওই একটা নর্মাল কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতো। তীর্থঙ্কর সাথে ওই ফার্স্ট ব্লগ করতে গেলাম, ওর হ্যাঁ প্রথম থেকে একটা কথা বলে দিই, তীর্থঙ্কর ক্যামেরার সামনে আসতে চাইতো না, একদম আসতে চাইতো না। ওকে মানে বেসিক্যালি তীর্থঙ্কর তোমরা যে এখন ক্যারেক্টারটা দেখতে পাও, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা মানে এরকম ভাবে আমি বানিয়েছি, মানে একজন সিরিয়াস থাকবে, একজন একটু মজা করবে। এই থেকে চ্যানেল শুরু, এই থেকে আমরা ব্লগিং স্টার্ট করেছি। না আমি আর তীর্থঙ্কর একসাথে জব করি না, তীর্থঙ্কর আলাদা অফিসে জব করে, আমি আলাদা অফিসে জব করি, দুজনে আইটি তে কাজ করছি। What's up, Blabad? We're back with the new video. And this is something special. This is Q&A, okay? This is Q&A. Question. চল চলে এসছে, ও সরি, হেই হোয়াটসঅ্যাপ পোলা পাইন। তো চলে আসছি আমরা কিউনে নিয়ে, ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিউনে করতেছি। তো ফার্স্টে আমি কিছু কথা না বারে ফেসে কোশ্চেন গুলো একটু ঝালাই নিই। ফার্স্ট কোশ্চেনে কি আছে আমার, হ্যাঁ ফার্স্ট কোশ্চেনটা আছে হলো আমার কি, তোমরা কি ভার্জিন? কতবার বললাম এইগুলো কমে, এইগুলো রাখতে না, ডিলিট করতে বললাম। 5টা হাড়িয়ে
কি এতে কি প্রশ্ন কি কোশ্চেন তোমরা কি ভার্জিন পৌরাশিস দাস মানে সিরিয়াসলি কিউএনএ কোশ্চেন করতে দিয়েছে এগুলো কোশ্চেন তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো নেক্সট কোশ্চেন আমার প্রণত বিশ্বাসের দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তীর্থঙ্কর দা খুব কিউট অ্যান্ড কিউএনএ তে আমার নামটা বলো প্লিজ আরে আর ভালো কোশ্চেন তুমি যে না আমাকে জানিস সবাই বলে কিন্তু কেন থ্যাংক ইউ প্রণত বিশ্বাস তোমাদের কটা করে জিএফ আছে সাহেবদার তো দুটো হবেই হোয়াট এ কনফিডেন্স মানে সাহেবদারের নিজের এত কনফিডেন্স নেই সাহেবদার দুটো হবেই মানে সিন্স এই নামটা কে একটাই গার্লফ্রেন্ড থাকে মানুষের তাও অনেকে থাকে না তার কষ্টটা বোঝো তোমার কটা গার্লফ্রেন্ড এগুলো প্রশ্ন করে দুঃখ দাও না কোনো গার্লফ্রেন্ড নেই কোনো গার্লফ্রেন্ড নেই সিঙ্গেল জীবন সরি ইটস কমপ্লিকেটেড জীবন সিঙ্গেলরা খুব সুখে থাকে টকিং অ্যাবাউট গার্লফ্রেন্ড আমার এখন কারেন্টলি কোনো গার্লফ্রেন্ড নেই তো গার্লফ্রেন্ড নিয়ে কোনো কথা নেই আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি এখন সিঙ্গেল ওকে নেক্সট কোশ্চেন হলো শুভজিৎ ধর তীর্থঙ্কর ভাই লকডাউন শেষ হলে আলিপুরদুয়ারে স্ট্রিট ফুড কি দেখতে পাবো দিলে ভালো হয় তো আর এর পাশাপাশি আরও অনেকগুলো কোশ্চেন এসেছিলো যে আমি কোথায় থাকি আলিপুরদুয়ারে কোথায় থাকি তো তার আগে সবার আগে বলতে স্টার্টিংয়ে কেউ তো আমার বাড়ির ওখানে যা যতজন বন্ধু ছিল তারা ছাড়া আমার ভিডিও সেরকমভাবে কেউ দেখতো না বা আমি জানতে পারতাম না দেখলেও তো আস্তে আস্তে যখন ডে বাই ডে যখন জানতে পারলাম যে ওখান থেকে আলিপুরদুয়ার থেকে দেখি তোমার ভিডিও বা এরকম করে কমেন্ট করে জানাচ্ছে যে আলিপুরদুয়ার থেকে দেখি আলিপুরদুয়ারে কোনো ব্লগ হবে কি না আমার খুব দেখে ভালো লাগলো যে আলিপুরদুয়ার থেকে এত রেসপন্স এসছে আমাদের রিসেন্টলি আমার সাহেবটা খুব প্ল্যানিংও চলছিলো আমার বাড়ি যাওয়ার বাড়িতে গিয়ে আলিপুরদুয়ার জয়ন্তী বক্সা কুচবিহার এইসব জায়গা একটু এক্সপ্লোর করার খুবই তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল দেখা যাক এইসব সব কিছু কাটলে সব কিছু নর্মালাইজ হলে তারপর আমরা একটা প্ল্যান করবো দিয়ে গিয়ে ওখানে মজা হবে মজা তনুশ্রী দত্তা কোশ্চেন করেছে তোমার তীর্থঙ্করদার কোন গুণ ভালো লাগে কোন গুণ খারাপ লাগে সেম কোশ্চেন তীর্থঙ্করদার জন্য ওকে তীর্থঙ্করদার কোন গুণ ভালো লাগে তীর্থঙ্করদার যে গুণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওকে যদি আমি কোনো কিছু মানে ধরো ওকে আমি কোনো সময় ঝাড় দিলাম হ্যাঁ কোনো সময় ধরুন রেগে মেগে ওকে ঝাড় দিলাম কিন্তু ও হট করে কি করে কোনো কিছু করে আমাকে ঠিক মানিয়ে নেবে ঠিক আছে যেই গুণটা আমার খুব ভালো লাগে স্পেশালি হয়তো আমার মুড খুব খারাপ হয়ে আছে আমি ওকে খুব গালিগালাজ করেছি কিন্তু আমাকে ঠিক করে ম্যানেজ চলো না ক্যাশ এইসব কি ব্যাপার কোনো চাপ নেই পুরো চাপলেস কেস এরকম করে মানিয়ে নেয় যে ম্যানেজ করতে পারে এই জিনিসটা আমার খুব ভালো লাগে ভালো গুণ আর সবচেয়ে খারাপ গুণ যেটা বিশ্বাস করবে না এটা আমি আজকে ইউটিউবের সবার সামনে বলছি এটা তোমাদের সবার সামনে বলছি ওকে যদি ব্লগিং করাতে কেউ নিয়ে যেতে পারে ঘুমিয়ে আছে তুলে জল ঢেলে টেনে হিঁচড়ে ওই মানে কি অবস্থা মানে সিরিয়াসলি মানে মাথা খারাপ হয়ে যাবে ওকে মানে তুলে নিয়ে ব্লগিং করতে যাওয়া প্রতিদিন একই ঝামেলা একই ঝামেলা ওকে ব্লগ করতে নিয়ে যাওয়া খুবই চাপের ব্যাপার ভালো লাগে এটাই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাহেদা মেনেই যায় যেটাই বলি যে সাহেদা এটা করতে হবে না না এটা করাই যাবে না করাই যাবে না এটা করাই যাবে না স্টার্টিংয়ে বহুত আমাকে বলে দেবে না হবেই না হবে না তুই জানি হ্যাঁ সাহেদা পরে একটু কিছুক্ষণ পরে মেনে যাবে তো ওটাই সাহেদা বেস্ট যে আলটিমেটলি যাই বলি সাহেদা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই জিনিসটা মেনে নেবে আর রাজি হয়ে যাবে সবচেয়ে খারাপ লাগে এইটাই যে আমি যখন অ্যালার্ম দিয়ে ঘুমাই ঠিক আছে অ্যালার্ম দিয়ে ঘুমানোর পর আমার অ্যালার্মটা থাকে 8টার সময় সাহেবদা ঘুম থেকে উঠে মাঝপথে ফার্স্ট অ্যালার্মের পর মোবাইলটা সুইচ অফ করে দিয়ে দেয় অ্যালার্মই বাজে না সিরিয়াস অ্যালার্মই বাজে না অ্যালার্ম না বাজার জন্য আমি উঠতেও পারি না ঘুম থেকে উঠে মোবাইলটা সুইচ অফ বাস অ্যালার্মটা বন্ধ করে সুইচ অফ করে দেয় মানে মানবিকতা কোথায় তীর্থঙ্কর দিনে কটা বিড়ি ফোঁকো তীর্থঙ্কর কোন ব্র্যান্ডের বিড়ি ফোঁকো মানে মানে কী এটা বিড়ি ফোঁকো আমি স্মোক আপ করি না আমি স্মোক আপ করি না এগুলো কী উল্টাপাল্টা কথা বিড়ি আমি খাই না আমি এইসব নেশা জাতীয় দ্রব্য টাচ করি না নেক্সট কোশ্চেন সোমনাথ পান্ডা সাহেবদা দুটো কোশ্চেন আছে খুব ভালো কোশ্চেন করেছে ফার্স্ট কোশ্চেন প্রথম 1K সাবস্ক্রাইবার হওয়ার পর সেটাকে কিভাবে সেলিব্রেট করেছিলে মানে আমার ওই ভোর 3টা না 4টার সময় 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো ওই সময় অফিস থেকে বেরিয়ে চা খেয়েছিলাম ওই সময় আমার একটা বন্ধু ছিল সুরজ বলে ওর সাথে চা খেয়েছিলাম বাইরে আর হ্যাঁ ওই দিন আমি পুজো দিতে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে তো স্পেশাল কোনো সেলিব্রেশন ছিল না সেকেন্ড কোশ্চেন প্রথম ইউটিউব ইনকাম দিয়ে কি করেছিলে দেখো বেসিক্যালি আমাদের ফার্স্ট যখন ইউটিউব ইনকাম আসার পর আমরা সেটাকে খরচা করিনি মানে একদমই খরচা করিনি জমি রেখেছিলাম তো তারপর আমাদের একটা ব্লগ হয় 50th ব্লগ মানে আমরা 50 নম্বর ব্লগে আমাদের বাচ্চাদের বিরিয়ানি খাওয়ানো হয় তো মহালয়ার দিন তো ওখানে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট ডোনেট করেছিলাম এখানে আমাদের আরও যে বন্ধু বান্ধব থেকে শুরু করে আরও অনেকে ওখানে ডোনেট করে সব কিছু করেছিলাম সো ওখানে পুরোটা আমাদের অল্প অ্যামাউন্ট ওখানে আমরা দিয়েছি সৌমিত পাত্র কি বেরোতে শাড়ি না বিকিনি কেলা ভাই এদেরকে কেলা শাড়ি না বিকিনি
অ্যানসার দিয়ে দিচ্ছি, শাড়ি শাড়ি। ওকে ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন ফানি আকাশের কাছ থেকে, দাদা তোমার ইউটিউবে আসার ইন্সপিরেশন কে, তোমার ফেভারিট ফুড ব্লগার কে, উত্তরগুলো দিও। এই প্রথম কোন ইউটিউবারকে প্রশ্ন করলাম, উত্তরগুলো দিলে খুব খুশি হব, এইভাবে চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আচ্ছা ফার্স্ট কথা বলি ইন্সপিরেশন, ইউটিউবে আসার ইন্সপিরেশন অনেকজন, আমি বাংলাতেও অনেকজন আছে যাদের আমি নাম নেবো না, একজনের নাম নিলে অনেক প্রত্যেকের নাম নিতে হবে, আর তোমরা বুঝতেই পারছো হয়তো। যদি হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর কথা বলো তাহলে বলবো ক্যারিমেটি বিবিকি ফাইন্স। না ফেভারিট ফুড ব্লগার মধ্যে যদি বলতে চাও সেটা হচ্ছে একটা হলো মার্কুইন্স আর একটা হলো দ্য ফুড রেঞ্জার। হ্যাঁ এই দুজন আমার ফেভারিট ফুড ব্লগার, ফুড ব্লগার আমি ভীষণভাবে ফলো করি, এদের ভিডিও আমি মানে ইউটিউবে আসার আগের থেকেও দেখতাম, এখনো দেখি, ভালো লাগে। ফুড ব্লগার যদি বলতে চান তাহলে আরেকজনের দেখে ইন্সপায়ার, সেটা হচ্ছে আমাদের ফুড কামার, আমাদের ইন্দ্রজিৎ দা, ওনার থেকে আমি ইন্সপায়ার্ড, মানে গুরু একদম বলতে গেলে আমার, মানে অনেক কিছুই মানে জ্ঞানের অধিকারী ফুড সম্বন্ধে, তো ফুড কা থেকে আমি কিছুটা ইন্সপায়ার্ড। আশিস চাঞ্চলানি, বিবিকে মাইন্স, ক্যারিমি নাইনটি, এই তিনজনকে আমি ছেড়ে আমি বলছি। আমার সাইমন সেসকে খুব ভালো লাগে, সাইমন সেস, মোস্টলি সেন ফ্লাইং বিস্ট। ইউটিউবে আসা ইন্সপিরেশন, ইউটিউবে আসা ইন্সপিরেশন বলতে পারো শাহরুখ দাই আমাকে ডেকে নিয়ে এসছে। 2011 ভিডিওজ আপলোড করেছি, 3-4 করে ডান্সের ভিডিও বলো বা অন্য যে কোনো ভিডিও আপলোড করেছি, কিন্তু মানে ইউ পার্টিকুলার ইউটিউবার হবো যে এইটাকে একটা অন্যরকমভাবে রেগুলার ওয়েতে করবো ওরকম করে কখনো ভাবিনি, এক সত্যি কথা বলছি কখনো ভাবিনি। তো সেই জিনিসটা ভাবনাটা শুরু করেছে শাহরুখ দা, শাহরুখ দার জন্যই আমি এসেছি ইউটিউবে, নাহলে আমার হয়তো আসা হতো না, আমার মাথাও ছিল না। তো শাহরুখ দা আমার মাথায় ঢুকিয়েছে যে এরকম করে করা যায়, তো স্টোরিটা বললেই স্বাগত তোমরা জানো। নেক্সট কোশ্চেন অরিন্দ মাকুলি, এক কি মোবাইল ইউজ করো? তো মোবাইল যেটা ইউজ করি সেটা হচ্ছে, যেটা আমি ব্লগিং করি সেটা হচ্ছে এই স্যামসাং A7, আর তীর্থঙ্করের যেটা ফোন আছে সেটা হচ্ছে স্যামসাং A50। তো এই দুটো মোবাইল দিয়ে আমরা বেসিক্যালি ব্লগিং করি। কি ল্যাপটপ ইউজ করো? ডেল, আমারও ডেল আছে, তীর্থঙ্করও ডেল, তো দুটো ডেল দিয়েই কাজ হয়ে যায়। 3, কি ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করো? তো কেন মাস্টার বা কাইন মাস্টার যেটা বলো, মোবাইলে তীর্থঙ্কর যখন ভিডিও এডিট করে তখন কেন মাস্টার ইউজ করে। নর্মালি আমাদের মোবাইলে কম এডিটিং হয়, ল্যাপটপটা ইউজ করি, ল্যাপটপে আমরা ফিল্মোরা ইউজ করি। কি রিস্ট ওয়াচ ইউজ করো? রিস্ট ওয়াচ ইউজ করি সেটা হচ্ছে টাইটানের। আর ফেভারিট স্পোর্টস কি? ফেভারিট স্পোর্টস হচ্ছে ক্রিকেট ফুটবল দুটোই। নেক্সট কোশ্চেন সায়ন পল, তোমার ফ্যামিলি রিয়াকশন তোমার সমস্ত ব্লগ দেখার পর, ইউটিউবে আসার পর তোমার লাইফে কি কি চেঞ্জেস এসেছে? তো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার আমি দেবো, সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার তীর্থঙ্কর দেবে। ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার ফ্যামিলি রিয়াকশন, সত্যি কথা বলতে তেমন কোনো রিয়াকশন নেই, যেমন ছিল তেমনই আছে, কোনো এক্সট্রা কোনো রিয়াকশন তেমন নেই, চলছে চলবে, সবাই বলছে হ্যাঁ ভালো করছিস কর, বাস তেমন কোনো এক্সট্রা কোনো রিয়াকশন নেই। সেকেন্ড, ইউটিউবে আসার পরে আর আগে তোমার লাইফে কী কী চেঞ্জেস এসেছে? শোনো দেখো, ফার্স্ট টাইম এদের আমি মেসেজ করে হাই 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 করে মেসেজ করে পাঠাইতাম, যদি মেসেজ করে পাঠাইতাম মেয়েরা রিপ্লাই দিত না। তারপর আমি আমার সবাই চিনতে লাগলো, আর মেয়েরা মেসেজ করে আমার জ্বালায় মানে আমার ইনবক্স ভর্তি করে রাখছে। সো আমি এখন আর মেসেজ করি না, সামনে মেসেজ করি তেমন, এইটাই আমার চেঞ্জেস। তাই এটা কিন্তু আমি ইয়ার্কি মারলাম, হ্যাঁ কেউ সিরিয়াসলি নেবে না, কেউ সিরিয়াসলি নেবে না, আমি ইয়ার্কি মেরেছি, আমার লাইফে কেমন কিছু চেঞ্জেস আসেনি, সবাই গালি মারতো আগেও এখনও গালি মারে বন্ধুরা। নেক্সট কোশ্চেন করেছে হলো আমাদের লেজি বম, আমার সাথে কোলাপ কবে করবে? বললাম তো দেখে, এটা কি ঢুকিয়েছিস? নকল ভেরিফাইড চিহ্নটা, তো ভেরিফাইড চিহ্নটা কি করছে? আবার 10 লাইক একটু দেখে কর না। না না সরি সরি সরি, এটা ভুল হয়েছে, পার্সোনাল জোক, ঠিক আছে, এই অন্যভাবে নিও না, ঠিক আছে, এটা পুরো আমরা কিল্লির জন্য করেছি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করবেন, প্লিজ গালি দেবেন না কমেন্ট সেকশনে, ঠিক আছে, এটা নকল লেজিবং ছিল, আমাকে কমেন্ট করেছে আমার কী দোষ, ঠিক আছে। তারপরে কোশ্চেন করেছে এনাক্সি দাস, তীর্থঙ্কর দা এত তো খাওয়া দাওয়া নিয়ে ভিডিওস করো, তোমরা ছোটোবেলা কখনো কারোর থেকে খাবার কেড়ে খেয়েছো, কাউকে কখনো মেরেছো? আর শাহরুখ ভাই তুমি তীর্থঙ্করকে কী কী করে সহ্য করো? ফার্স্ট কোশ্চেনের আনসারটা আমি দিচ্ছি, ঠিক আছে, ছোটোবেলা থেকে একটা অভ্যাস ছিল, যেখানে হাত রাখবো সেটা আমার, ঠিক আছে, ওই পন্থাতে চলে এসেছি। তো ছোটোবেলাতে কেড়ে খাওয়া না, স্বয়ং এসে দিয়ে যেত, আর মারপিট হাত তার এখন তুলি সবাই ভয় পেয়ে যেত, তো আমার মারপিট করার দরকার পড়তো না, ঠিক আছে। হ্যাঁ তীর্থঙ্করকে সহ্য করা খুব চাপের ব্যাপার, সিরিয়াসলি বলছি, খুব চাপের ব্যাপার, ওকে অনেক কষ্ট করে আমাকে সামলাতে হয়। নেক্সট কোশ্চেন ক্যাসিও বয় রাজা, শাহরুখ দা তোমার মাধ্যমিকের নাম্বার কত আর উচ্চ মাধ্যমিকের নাম্বার কত?
আমার মাধ্যমিকের নাম্বার হচ্ছে 641, 800 পরীক্ষা হয়েছিল। উচ্চ মাধ্যমিকের নাম্বার কত? উচ্চ মাধ্যমিকের নাম্বার হচ্ছে 360, 500 পরীক্ষা হয়েছিল। তোমার কিরকম জীবন সাথী চাও? জীবন সাথীর জন্য মানে সেরকম কোনো মানে ক্রাইটেরিয়া নেই, তবে একটা ক্রাইটেরিয়া আছে, মাস্ট বি লয়াল, ঠিক আছে, ওটা হলেই চলবে, আর অন্য কোনো ক্রাইটেরিয়া আমার নেই জীবন সাথীর জন্য। আচ্ছা, আর কোন ক্লাসে প্রথম ভালোবেসেছিলে? ক্লাস 9। স্নেহাশিস মন্ডল, খাইখাই চ্যানেলে তোমার ফেভারিট ভিডিও কোনটা? তো খাইখাই চ্যানেলে যদি ফেভারিট ভিডিও বলো, অনেকগুলো ভিডিও আছে, তবে আমি একটা ভিডিওর নাম নেবো, সেটা হচ্ছে কৃষ্ণনগরের কাকুর ভিডিওটা, কারণ বেশ ভালো লেগেছিল। ফার্স্ট টাইম আমরা কোনো ফুড ব্লগার যারা গিয়ে কভার করেছিলাম। আমার ফেভারিট ভিডিও হলো 50th ব্লগ, যেটা তোমাকে বললাম, মহালয়ার দিন শুট হয়েছিলো আমাদের, বাচ্চাদের গরিব বাচ্চাদের খাওয়ানো হয়েছিল মহালয়ার দিন, 70 পিস বা 80 পিসের মতন। ব্লগটা গিয়ে দেখতে পারো তোমরা, ওটা আমার ফেভারিট ব্লগ। নেক্সট কোশ্চেন, সায়ন মিত্র বুম্বা, ইঞ্জিনিয়ারিং করার পর দুজনেই সেটেল চাকরি, তারপর হঠাৎ ইউটিউবে আসা কেন? কেন আসলে কি প্রবলেম, ক্ষতি আছে কোনো? ইউটিউবে আসার কারণ তোমাদেরকে বললাম, ইউটিউবে কন্টেন্ট বানানোর সময় বাংলাতেই কেন বানালে? এটা এটা কেমন কোশ্চেন, এটা কেমন কোশ্চেন বস? বাংলা ভাষাতে কথা বলছি, বাংলাতে কন্টেন্ট বানানো তো কিসে বানাবো? উর্দুতে বানাবো, বাংলা মাতৃভাষা, মাতৃভাষাতেই তো কন্টেন্ট বানাবো। হিন্দি ভাষায় বানালে তো আরো বেশি অডিয়েন্স পাওয়া যেত, দুজনের কাছে প্রশ্নটা একই রইল। আচ্ছা দেখো, আমি একটা কথা বলি, হিন্দি ভাষায় বানালে আমি মানতাম আমার চ্যানেলে গ্রো খুব ভালো হতো, অডিয়েন্স বেশি পেতাম, টাকা বেশি কামাতাম, ঠিক আছে। যদি আমি টাকা বা অডিয়েন্স দেখে ভিডিও বানাতাম, তাহলে আমি এতদিন ইউটিউব ছেড়ে দিতাম, কারণ আমার চ্যানেলটা লাস্ট 1.5 বছর ধরে যেরকম ভাবে গ্রো করছে, মানে 40K, এতদিনে আমার হয়তো 60K বা 70K পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুযায়ী আমার চ্যানেলের গ্রো অনেকটাই কম। তো আমি মানে গ্রো করা বা সাবস্ক্রাইবার বা ধরো টাকা পয়সা এইসব নিয়ে ভাবি না, মানে যে এই বাংলাতে থাকলে কন্টেন্ট ভালো ক্রিয়েট করতে পারে না, কারণ বাংলাতে অনেক ভালো ভালো ব্লগার আছে, তো অনেককেই চেনো, অনেককেই ফলো করো, বস এরকম কোনো ভাবনা নেই যে আরো বেশি অডিয়েন্স পেতে হবে। যদি 15,000 জনের ভিডিও দেখে, আমি 15,000 জনের জন্য ভিডিও বানাবো। নেক্সট কোশ্চেন, সেক্স করেছো কি? এটা কি কোশ্চেন, এটা কি কোশ্চেন? না না, মাথা আসে কেমন করে যে আমি ভাবছি নি কিনা, সেক্স করেছো কিনা, কুচবি। তো নেক্সট কোশ্চেন, শাহিদ গেমার, তোমরা কত টাকা মাসে কামাও, তোমরা কত টাকা মাসে কামাও, তোমরা কত টাকা মাসে কামাও, তোমরা কত ছিল, এরকম কোশ্চেন আরো অনেক ছিল, মানে এটাও প্রায় 50-60টার উপরে কোশ্চেন ছিল। তো আমি একটা কথা বলি, আমাদের ইউটিউবের ইনকাম ফিক্স না, মানে ডিপেন্ড করে ভিউজের উপরে, কত ভিউজ আসছে তোমার মাসে, কত ভিউজ আসছে সেটার উপরে ডিপেন্ড করে, মাসে কটা প্রমোশন পেলে বা রেস্টুরেন্ট থেকে কটা প্রমোশন পেলে, তুমি এভারেজ ধরে নিতে পারো 10,000। এই এই এত কম টাকা কিন্তু সবাইকে পাঠিয়ে দিতে পারবো না, এটা কিন্তু কাউকে বলবো। সম্পূর্ণা ব্যানার্জি, সায়দা তীর্থঙ্কর তার বন্ধুত্ব সূত্রপাত কবে থেকে? সেটা হচ্ছে বললাম, কলেজের থেকেই। দুজনের মধ্যে একটা কমন পছন্দের খাবার বলো বিরিয়ানি ছাড়া। তো বিরিয়ানি ছাড়া পছন্দের খাবার হচ্ছে, সেটা হচ্ছে ইলিশ মাছ, দুজনেরই ভালো লাগে, আমি যদিও আমি ঘটি। এই কোশ্চেনটা ভালো, অনিন্দিত দত্ত, তোমরা এই যে চ্যানেলটা করেছো, তার আগে তোমাদের কি কোনো প্ল্যান ছিল? আজকাল অনেকভাবে অনেকে ভাবে কিন্তু করে উঠতে পারে না, ফ্যামিলি থেকে সাপোর্ট লাগে, মানে ভাবনা থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট সবকিছুই লাগে। আমি নর্মাল ভাবে একটু করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এত ভালোভাবে যাচ্ছ, নতুন ইউটিউবারদের ব্লগারদের ইন্সপিরেশন, কারণ সবাই তোমাদের এত ভালোবাসে, তো তোমরা ইউটিউবের দিক থেকে সিনিয়র হিসেবে তোমরা একটু সাজেশন দিও। নাস্টে আমরা ভাবিনি যে আমরা কোনো প্ল্যান ছিল এরকম ব্লগিং করতে হবে, এরকম কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, নর্মাল ইউটিউব করবো আমরা ঠিক করেছিলাম, আর ইউটিউবের ইন্সপিরেশন আমি একটা কথা বলছি, আমরা কারো ইন্সপিরেশন না। হ্যাঁ, সবাই অনেকে মেসেজ করে যে দাদা তোমাদের ব্লগস দেখি ভালো লাগে, তোমাদের দেখে নতুন চ্যানেল খুললাম, এই জিনিসগুলো ভালো লাগে শুনলে। হ্যাঁ, আমি যতটা পারি প্রত্যেককে, যারা আমাকে ফেসবুকে মেসেজ করে বা ইনস্টাগ্রামে ডিএম করে, তাদেরকে আমি প্রত্যেকজনকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ তাদেরকে বলি যে কোন কোন জায়গাগুলো কি কি করতে হবে, বলার চেষ্টা করি, ঠিক আছে। তোমরা আমাদেরকে ভালোবাসো, এটাই অনেক আমাদের কাছে ইন্সপিরেশন, ব্যাপারটা না, বন্ধু হিসেবে আমরা একটা সাজেশন দিয়ে থাকি, ইন্সপিরেশন ব্যাপারটা আলাদা। সাজেশন এটাই দেওয়ার যে তোমরা যদি করতে চাও, মানে ইউটিউবটাকে যদি কেরিয়ার হিসেবে বাঁচতে চাও, সেদিক থেকে আমি একটা কথা বলি যে হ্যাঁ করো, কিন্তু পাশে একটা কোনো কিছু করার চেষ্টা করো, তার পাশাপাশি ইউটিউবটাকে চালাও, একদম ইউটিউবের উপরে পুরোটা ঝোঁক দিয়ে দিও না, ঠিক আছে। স্পেশালি এখন পড়াশোনা করছো, মানে ক্লাস 11-12 বা কলেজে পড়ছো, পড়াশোনাতে বেশি করে মন দাও, ইউটিউবটা পাশাপাশি রেখো। এমন বলছি না ইউটিউব করতে হবে না, সেরকম কোনো কোনো কথা না, কিন্তু পড়াশোনাটা আগে, হ্যাঁ পড়াশোনাটা আগে করো, ইউটিউব থাকবেই, এটা আছে, এটা সাথে সাইডে নিয়ে চলো। হ্যাঁ, আর একটা কথা বলছি, রেগুলার ব্লগস দেওয়ার চেষ্টা করো, রেগুলার ব্লগস মানে সপ্তাহে যদি তুমি ভাবো একটা করে ব্লগস দেবে, একটা করে ব্লগস দেবে, দুটো করে ব্লগস দেবে, দুটো ব্লগস দেওয়ার চেষ্টা করো, কখনো ডিটাচ হয়ে যাবে না, মানে এক মাসের গ্যাপ নিলাম, 2 সপ্তাহের গ্যাপ নিলাম, এই গ্যাপটা যেন না আসে। যদি তোমার মনে হয় তুমি ব্লগার হতে চাও, বস নিজের কাছে যা মোবাইল আছে, জাস্ট মোবাইলটা ধরো, একটা বোয়ার মাইক কেনো, আমরা যেমন বোয়ার মাইক দিয়ে ওটা ইউজ করি,
নড়াটা বুয়ার মাইক কেন, বাস রাস্তায় বেরিয়ে পড়ো, আং বাং বকো যা খুশি করো, পাতি র্যান্ডম ব্লক করা শুরু করে দাও, ভালোভাবে ভালো কন্টেন্ট ক্রিয়েট করো। আমরা যদিও ভালো কন্টেন্ট ক্রিয়েট করি না, তো ঠিক আছে, তো ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করো। পছন্দ নেক্সট কোশ্চেন বলতো, রায়ন ব্যাট থেকে কোন ফিমেল ফ্যান এফবি রিকোয়েস্ট পাঠালে কি প্রসেসে রেসপন্ড করো? এই কোশ্চেনটা কে করেছে, শোভন না অমিত কে কোশ্চেন করেছে? ফালতু ছেলে। আরেকটা কোশ্চেন ছিল ফেসবুকে, সেটা হচ্ছে প্রিয় বিজলির কাছ থেকে, প্রিয় ভাইন্স থেকে, সেটা হচ্ছে বাংলা ইউটিউব কমিউনিটিকে নিয়ে তুমি কি ভাবো? আমাদের এই বাংলা ইউটিউব কমিউনিটি আছে, তবে কমিউনিটি থেকে একটা কথা বলবো, বেশি আছে যেটা সেটা হচ্ছে গ্রুপ। হ্যাঁ, প্রত্যেকের গ্রুপ আছে, আমার একটা গ্রুপ আছে, ওর একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে কয়েকজন, তিন চারজন পাঁচজন মিলে ইউটিউবার্সরা থাকে। আমি চাইছি কি এই গ্রুপগুলো আস্তে আস্তে ভেঙে যাবে, একটা পুরো টোটাল হোল কমিউনিটি তৈরি হয়। ধরো কোনো কারণে আজকে আমার চ্যানেল হ্যাক হয়ে গেল, হ্যাঁ, তো আমি ইউটিউবে আমি তো ডাইরেক্ট মেল করতে পারবো না, প্রত্যেকে যদি টুইট করে বা আমার ওই ইনস্টাগ্রামে ইউটিউবকে ট্যাগ করে, আমি চাই প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকুক, সবাই ভালো। তো আমি এটাই বলতে চাই, বাংলা ইউটিউব কমিউনিটিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সবাই মিলে সবার সাথে একসাথে পাশে থাকা উচিত। প্রত্যেকেই খুব ভালো, প্রত্যেকেই খুব ভালো কাজ করছে, পজিটিভ থাকা উচিত, হেট ফেলানো উচিত না, সবাই ভালো থাকো, সবাই ভালো কিছু করছো। ওইটাই বলছি, মানে গ্রুপটা মানে ভেঙে যদি একটা বড় একটা বিশাল কমিউনিটিতে পরিণত হয়, সেটা হলে আরো বেশি ভালো লাগবে। তো অনেক কোশ্চেন এসছে, মানে প্রায় 600 প্লাস কোশ্চেন এসছে, তো তোমরা যদি এরকম একটা নর্মাল লাইভ সেশন কিউএনএ চাও, মানে লাইভ সেশন যদি কিউএনএ চাও, তো প্লিজ কমেন্ট করে জানাও, আমরা লাইভে আসবো। যত এক ঘন্টা হলে এক ঘন্টা লাইভ করবো, তো তোমাদের কোশ্চেন, সব কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তোমরা আছো বলেই আজকে আমরা আছি, সিরিয়াসলি তোমাদেরকে খুব ভালো লাগে। আর রিপ্লাই টু মাই হেটার্স, যারা আছো হেটার্স, যারা আছো যারা ভিডিওতে ডিসলাইক করো, আমি যাওয়াটা কথা বলি তোমাদেরকে, ক্রিটিসিজম জিনিসটা আমি খুব পছন্দ করি, আমি প্রত্যেককে ওই জন্য কমেন্ট সেকশনে রিপ্লাই দিই, তুমি দেখে থাকবে, আমি যারা বাজে কমেন্ট করে, খিস্তি কাস্তা দিয়ে কমেন্ট করো, তাদেরকে আমি রিপ্লাই করি। ক্রিটিসিজম করো, খিস্তি কাস্তা করো না, বাবা মাকে গিয়ে কথা বললাম, আমি তো ব্লগ বানাচ্ছি, আমার বাবা মা তো ব্লগ বানায় না, বা আমার ফ্যামিলি মেম্বাররা তো ব্লগ বানায় না, তো বাবা মাকে গালি গালাজ করে কোনো লাভ নেই। তুমিও কিছু করো যাতে ভালো লাগে, পরবর্তীকালে তোমার সাথে দেখা হয়, সেটাই হচ্ছে ব্যাপার। মানে কাউকে ক্রিটিসিজম করলাম বা খিস্তি মানলাম, হেট হেট ছড়ালাম, কোনো লাভ নেই, ঠিক আছে? যারা গালি গালাজ করো, জীবন অনেক কিছু কাজ আছে, সেটা করার চেষ্টা করো। তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, কিন্তু প্লিজ গালিগালাজ করো না, গালিগালাজ ভালো লাগে না, আমিও গালিগালাজ করতে পছন্দ করি যদিও। আচ্ছা, আমার ফেসবুকটা কাউকে যেতে না বলিস, কিন্তু এদের এদের কাউকে আমার ফেসবুকে যেতে না বলিস, আমি গালিগালাজ করতে পছন্দ করি না, আমি গালিগালাজ করতে পছন্দ করি না গাইস। দেখ, খাই খাই দেখার জন্য খুবই ধন্যবাদ, আরও এরকম ভিডিও আসবে। এমনি আমরা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছি, এখনই আমার সিটি পড়বে, তো আশা করি সবাই মিলে এখান থেকে উঠে দাঁড়াবো, আমরা করবো জয় নিশ্চয়। তো স্টে উইথ খাই খাই, ইটস টাইম টু সে টাটা, গুড বাই, ইট হেলদি, স্টে হেলদি।